হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, যে আগে সিলেবাসে দেখিয়ে দিই কোথায়। আজকে আমরা পড়বো সোশ্যাল প্রসেসেস, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিসোসিয়েটিভ। এখানে অ্যাসোসিয়েটিভ আর ডিসোসিয়েটিভ কেন লেখা আছে, এর মানে কি আজকে আমরা আলোচনা করব, বা সোশ্যাল প্রসেস মানে কি সেটাও আমরা দেখবো। ক্যালকাটা ইউনিভার্সিটির কোথায় আছে এটা? এটা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি 3.1-এ, সোশ্যাল প্রসেসেস। তার মানে দুটো সিলেবাসেই আছে অনার্সে। স্টেট ইউনিভার্সিটি আছে 1.3, সাম বেসিক কনসেপ্টসের আন্ডারে, আর ক্যালকাটা ইউনিভার্সিটি আছে হিউম্যান সোসাইটির ভেতরে। ঠিক আছে, এবার মানেটা কি সোশ্যাল প্রসেসেস কথাটার মানে কি? আমরা জানি খুব ভালো করে যে প্রসেস বলতে সাধারণত প্রক্রিয়া বোঝায়। এবার প্রসেস মানে যদি প্রক্রিয়া বোঝায়, তাহলে সোশ্যাল প্রসেসেস এই কথাটার মানেটা কি? দেখো, আমাদের শুরু হচ্ছে লেখা এখান থেকে, যে দ্য টার্ম সোশ্যাল প্রসেসেস রেফার্স টু রিপিটেটিভ ফর্ম অফ বিহেভিয়ার হুইচ আর কমনলি ফাউন্ড ইন সোশ্যাল লাইফ। তার মানে কি, রিপিটেটিভ ফর্ম অফ বিহেভিয়ার, রিপিটেটিভ ফর্ম অফ বিহেভিয়ার মানে যেই ধরনের আচরণ সাধারণত আমাদের করে চলতে হয় সমাজের মধ্যে, যদি আমরা থাকি তাহলে আমাদের সেই ধরনের আচরণ করে চলতে হয়, এই ধরনের একটা বিহেভিয়ারকে বলা হচ্ছে সোশ্যাল প্রসেস। দ্য টার্ম সোশ্যাল প্রসেস রেফার্স টু রিপিটেটিভ ফর্মস অফ বিহেভিয়ার হুইচ আর কমনলি ফাউন্ড ইন সোশ্যাল লাইফ। স্বাভাবিকভাবেই আমাদের জীবনে সবসময় দেখা যায় এমন কিছু আচরণ যেটা আমরা প্রত্যহ করে থাকছি, দৈনন্দিন জীবনে আমরা পারফর্ম করছি, এমন আচরণকে বলা হচ্ছে সামাজিক প্রক্রিয়া। এটা তোমরা জানতে না, তোমরা এটাকে হয়তো অন্য ভাষায় জানতে, বাট এক্স্যাক্টলি এটা জানতে না, তার কারণ সামাজিক প্রক্রিয়া কথাটা আমরা ব্যবহার করি না। এই কথাগুলো তোমরা এখন শিখছো ফার্স্ট সেমে, তার কারণ এগুলো হচ্ছে টার্মিনোলজি রিলেটেড টু সোশিওলজি। তার মানে সাধারণত আমরা যখন সোশ্যাল প্রসেস বলবো, হয়তো অন্য কিছুতে প্রসেস মানে অন্য কিছু বোঝায়, কিন্তু সোশ্যাল প্রসেস যখন বলবো তখন আমরা এই ধরনের জিনিসগুলোকেই আজকের পর থেকে বুঝবো বা জানবো। ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট এক্সটেন্সিভ ট্রিটমেন্ট অফ সোশ্যাল প্রসেসেস ইজ ফাউন্ড ইন পার্ক অ্যান্ড বার্জেস ইন্ট্রোডাকশন টু দ্য সায়েন্স অফ সোশিওলজি। তাহলে পার্ক অ্যান্ড বার্জেস, তারা যেটা লিখেছিল সেইখানে তারা যে বক্তব্যটা দিয়েছিল, এইটা আমরা নামটা মনে রাখবো কেন? কারণ দেখো, অনেকেই সোশ্যাল প্রসেস কি কেন ইত্যাদি লিখবে পরীক্ষায়, কিন্তু তুমি যদি এই নামটা লিখতে পারো যে এক্স্যাক্টলি আমরা কোথায় এই সোশ্যাল প্রসেসেস বিষয়টা গভীরভাবে পাই, তো তোমার নাম্বারটা কোথাও না কোথাও বেশি আসবে। ঠিক আছে, This highly influential textbook of an earlier period is primarily devoted to the classification and analysis of social processes. তার মানে এই বইটাতেই বিশেষত শ্রেণীবিভাগ করা হয়েছিল, গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছিল যে সামাজিক প্রক্রিয়াগুলো কি, কেন, কিভাবে সমাজের মধ্যে আছে ইত্যাদি। In recent decades, sociologists have become less interested in social processes themselves and more interested in intensive analysis of behavior in specific institutional and cultural settings. তার মানে বিষয়টা বোঝো, যে একটা নির্দিষ্ট সময় পার্ক অ্যান্ড বার্জেস যে সময় গবেষণাটা করেছেন সামাজিক প্রক্রিয়ার উপর, তখন সামাজিক প্রক্রিয়ার উপর তারা গবেষণাটা করেছিল, খুব ভালো কথা। পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত গবেষকরা ছিলেন তারা কিন্তু অতটা ইন্টারেস্টেড ছিলেন না। কিসের প্রতি ইন্টারেস্টেড ছিলেন না? তারা ইন্টারেস্টেড ছিলেন না সোশ্যাল প্রসেসের উপর। তাহলে কিসের উপর তারা ইন্টারেস্টেড ছিল? তারা ইন্টারেস্টেড ছিল, দেখো লেখা রয়েছে যে ইনটেনসিভ অ্যানালিসিস অফ বিহেভিয়ার ইন স্পেসিফিক ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল সেটিংস। তারপর নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আন্ডারে, সাংস্কৃতিক সংগঠন বা প্রতিষ্ঠানের আন্ডারে আমরা কিভাবে আচরণ করি সেটার বিষয়ে তারা ওয়াকিবল হয়ে উঠলো। আবার বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সমাজে নিত্য প্রয়োজনীয় জীবনে যেই ভাবে যেই আচরণটা করছি সেটার প্রতি তাহলে আর ইন্টারেস্ট রইলো না। কিসের প্রতি ইন্টারেস্ট রইলো? প্রাতিষ্ঠানিক ভাবে সাংস্কৃতিক কাঠামোর ভেতরে আমরা যেভাবে আচরণ করছি সেটার প্রতি। ওকে, ইয়েস, ইট রিমেইনস ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস টু বি অ্যাওয়ার অফ দ্য মেজর সোশ্যাল প্রসেসেস ফাউন্ড ইন অল গ্রুপস অ্যান্ড সোসাইটিস। দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট ক্লাসিফিকেশন অফ মেজর সোশ্যাল প্রসেসেস ইজ ইন টার্মস অফ সহযোগিতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব, অ্যাকোমোডেশন আর অ্যাসিমিলেশন। এর বাংলা দুটো আমি জানি না, তোমাদের যে স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি সেখানে অবশ্যই বাংলায় লেখা থাকবে, সেটা একটু তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম যে সাধারণত সোশ্যাল প্রসেসকে এই পাঁচ ভাগেই সাধারণত ভাগ করা যায়। এক, দুই বা এই পাঁচটা রূপ হয়, 3, 4, 5। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার? তাহলে আমরা আজকে জানবো যে সোশ্যাল প্রসেসেস এর ভেতরে এই যে পাঁচটা জিনিস থাকে, সেই পাঁচটা জিনিস আসলে কি, কেন, কিভাবে সমাজে রয়েছে ইত্যাদি। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্টে শুরু হচ্ছে এখানে কি দিয়ে? মেবি কোঅপারেশন দিয়ে, না কনফ্লিক্ট দিয়ে শুরু হচ্ছে। দেখো একটা জিনিস লেখা রয়েছে, ফর্মস অফ সোশ্যাল ইন্টারঅ্যাকশন। তাহলে তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার আপনি এখনই পড়লেন,
সোশ্যাল প্রসেসেস, এটা তাহলে আবার ইন্টারাকশনের আন্ডারে কি করে এলো? বিষয়টা হচ্ছে এখনই বললাম যে প্রসেস মানে হলো দৈনন্দিন জীবনে আমরা যে আচরণগুলো করি, দৈনন্দিন জীবনে যে আচরণগুলো করি সেই আচরণগুলো তো অবশ্যই আমরা যেহেতু গোষ্ঠীবদ্ধ জীবনে বসবাস করি তাই আমাদের আচরণগুলো কিরকম হয়, ইন্টারঅ্যাক্টিভ, যে আমরা ইন্টারঅ্যাক্ট করি। তোমরা আচরণ কেন করো? ইন্টারঅ্যাক্ট করার জন্য। মানুষ তো নিজে নিজে বসে বসে কোনো রকম কোনো আচরণ করে না, সে মনের ভেতরে ভাবে, কিন্তু মনের ভেতরের ভাব বোঝানোর জন্য তখন আমরা ইন্টারঅ্যাক্ট করি যেহেতু আমরা গোষ্ঠীবদ্ধ জীব, সমাজবদ্ধ জীব। এই যে আমরা ইন্টারঅ্যাক্ট করছি এটাও তো এক ধরনের আচরণ, তাই যেটা সোশ্যাল প্রসেস সেটা তো একটা ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, যে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমরা সোশ্যাল প্রসেসটা কমপ্লিট করছি। তাহলে আর ওখানেও বললাম যে পার্ক অ্যান্ড বার্জেস সোশ্যাল প্রসেসের বিষয়ে বেশি ওয়াকিবহল ছিলেন, মানে তারা সেটা নিয়ে বেশি গবেষণা করতেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্যান্যরা তারা সমাজের সোশ্যাল প্রসেসের বিষয়টা বরং প্রাতিষ্ঠানিক এবং সাংস্কৃতিক সংগঠনে ভেতরে মানুষ কিরকম ব্যবহার করছে সেটা নিয়ে আলোচনা করা শুরু করলো। তাহলে এখানে শুরু হচ্ছে কনফ্লিক্ট থেকে। কি আছে? দ্য কনফ্লিক্ট প্রসেস ইজ লিটল প্রেজড বাট ওয়াইডলি প্র্যাকটিসড। ইট ডেভেলপস হোয়েন এভার আ পার্সন অর গ্রুপ সিক্স টু গেইন আ রিওয়ার্ড নট বাই সারপাসিং আদার কম্পিটিটর্স বাট বাই প্রিভেন্টিং দেম ফ্রম ইফেক্টিভলি কম্পিটিং। লাইনটা খুবই ইম্পর্টেন্ট, বিষয়টা বুঝো। দ্য কনফ্লিক্ট প্রসেস ইজ লিটল প্রেজড অ্যান্ড বাট ওয়াইডলি প্র্যাকটিসড। যে কনফ্লিক্ট যদি আমরা বাংলা করি তাহলে এই বাংলা দ্বারা দ্বন্দ্ব, দ্বন্দ্ব সব জায়গায় দেখা যায়। ইট ডেভেলপস হোয়েন এভার আ পার্সন অর গ্রুপ সিক্স টু গেইন আর রিওয়ার্ড নট বাই সারপাসিং আদার কম্পিটিটর্স। যে একজন অন্যান্য প্রতিযোগীকে পিছনে ফেলে রেখে যখন এগিয়ে যাচ্ছে সেটা দ্বন্দ্ব না, বরং তাদেরকে যখন আটকানোর চেষ্টা করছে সেটা দ্বন্দ্ব, ঠিক আছে? বাট বাই প্রিভেন্টিং দেম ফ্রম ইফেক্টিভলি কম্পিটিং, ইট ইজ ফর্মালি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ সিকিং টু অবটেন রিওয়ার্ডস বাই এলিমিনেটিং অর উইকেনিং দ্য কম্পিটিটর্স। তোমরা হয়তো এরকম অনেক সিনেমা দেখেছো বা নানা রকম জিনিসপত্র দেখেছো যেখানে দেখছো যে কোনো একজন কম্পিটিটর রয়েছে, তাদেরকে নানাভাবে তাদের খাবারে কিছু মিশিয়ে দিচ্ছে বা তাদের কোন রকম ক্ষতি করার চেষ্টা করছে। কেন করছে? যে না, এইগুলো করার মাধ্যমে জেতার চেষ্টা করছে, এটা হলো দ্বন্দ্ব। ইট ইজ ফর্মালি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ সিকিং টু অবটেন রিওয়ার্ডস বাই এলিমিনেটিং অর উইকেনিং দ্য কম্পিটিটর্স। ওকে, তার মানে কম্পিটিটর কথাটা ব্যবহার করছে মানে কম্পিটিশন, কম্পিটিশন মানে কোনো একটা জিনিস পাওয়ার চেষ্টা, তার মানে স্পেসিফিক কোনো একটা রিসোর্স পাওয়ার জন্য যে দ্বন্দ্ব, যে একজন আরেকজনকে কোনোভাবে আটকানোর চেষ্টা করছে, দ্যাট ইজ নোন অ্যাজ কনফ্লিক্ট। কনফ্লিক্ট ইজ অ্যান এভার প্রেজেন্ট প্রসেস ইন হিউম্যান রিলেশনস। ইট মে বি সলভড অ্যাট ওয়ান লেভেল অ্যাজ ওয়েন দেয়ার ইজ এগ্রিমেন্ট অন এন্ডস অ্যান্ড ব্রেক আউট আফ্রেশ ওভার দ্য কোয়েশ্চেন অফ মিনস। বহু বছর ধরে চলে আসছে এবং এটা চলতে থাকে। ইউ মে রেইজ আ প্রোফাউন্ড কোয়েশ্চেন অ্যাজ টু ওয়াই কনফ্লিক্ট ইজ সাচ এ কনস্ট্যান্ট ফিচার অফ হিউম্যান সোসাইটি। দ্য আনসার লাইজ ইন দ্য বেসিক নেচার অফ হিউম্যান সোসাইটি। হিউম্যান সোসাইটি ইজ নট আ টাইটলি কম্প্রেসড অ্যাফেয়ার বাট ইনস্টেড হ্যাজ আ লুজ ইন্টিগ্রেশন। দ্য ইন্টিগ্রেশন ইজ নট অন আ বায়োলজিক্যাল বাট অন আ মেন্টাল লেভেল। ইট মাস্ট বি রিনিউড অ্যান্ড, বলে দিচ্ছি পুরো মানেটাই, ইট মাস্ট বি রিনিউড অ্যান্ড মেনটেন কনস্ট্যান্টলি থ্রু সাইকোলজিক্যাল প্রসেসেস সাচ এস indoctrination, inspiration, and repetition. It must somehow rest on the possession of common and extrapersonal ends on the part of its members. These ends cannot come from man's biological, but only from communicative contact with his fellows. Accordingly, therefore, they differ greatly from one society to another because they are associated with differences in culture. This gives first basis of